কনভলিউশন এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত কথা দিয়েছিলাম হাতে ধরে তোমাদেরকে স্পোকেন ইংলিশ প্লাস কমিউনিকেশন স্কিল শেখাবো সো আজকে সেই স্পোকেন ইংলিশের গ্রামারের একটা ক্লাস নিয়ে আমরা ডিসকাস করব আজকের ক্লাসের বিষয় বস্তু হচ্ছে ভার্ব দেখো ভার্ব হচ্ছে ক্রিয়া একটা বাক্যে ভার্ব থাকতে হয় বাক্যটা সম্পূর্ণ করার জন্য এখানে আমরা খুব ডিটেলসে জানবো ট্রানজিটিভ ভার্ব ইন্টার্নজিটিভ ভার্ব ভার্বের কি কি টেন্স হয় সবকিছু বিস্তারিত ভাবে জানবো ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো ভিডিওর পরে আমরা একটা এক্সারসাইজও ডিসকাস করেছি সেটাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমার কমিউনিকেশন স্কিলটাকে উন্নত করো অনেক পরিশ্রম করে এরকম একটা ভিডিও তৈরি করি তাই লাইক দাও চ্যানেলটা ভিডিওটা এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও আর যারা প্রফেশনালি নিজেদেরকে আরো গ্রুম করতে চাইছো আরো বেশি সাপোর্ট চাইছো আমাদের কোচিং প্রোগ্রামে আসো আমরা তোমাকে হাতে ধরে তৈরি করে দেবো চলো আমরা স্কিনে যাই এবং ড্রিমস বের উপর আরো রাইট কোচ

যেমন কোনো একটা জিনিস এক্সিস্ট করে সেটাও এক্সিস্ট এখানে হচ্ছে ভার্ভ এভরি সেন্টেন্স এ ভার্ভ ইন জেনারেল প্রত্যেক বাক্যে একটা ভার্ব থাকবে না হলে ভার্বের অর্থটা সম্পূর্ণ হবে না বাক্যের অর্থটা সম্পূর্ণ হবে না ভার্বস আর অলমোস্ট অলওয়েজ ইউজ উইথ এ নাউন আর প্রোনাউন নাউন অথবা প্রোনাউনের সাথেই ম্যাক্সিমাম জায়গায় ভার্ব ইউজ হয় যেটা নাউন বা প্রোনাউন কি করছে সেটাকে ডেসক্রাইব করে কি কি ধরনের ভার্ভ হয় ট্রানজিটিভ ভার্ব এটা কি হয় এই ট্রানজিটিভ ভার্ব যেটা হচ্ছে যেখানে অবজেক্ট থাকতেই হয় সেই ভার্বের একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে তবেই বাক্যের অর্থটা সম্পূর্ণ হবে যেমন দ্য ইনস্ট্রাক্টার অ্যাড্রেস দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন ইনস্ট্রাক্টার স্টুডেন্টদের কোয়েশ্চেনকে অ্যাড্রেস করল সো এটা দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন এটা হচ্ছে অবজেক্ট এই ডিরেক্ট অবজেক্ট যখন থাকছে তখন সেটাকে বলছে ট্রানজেটিভ ভার্ব অনেক সময় কোনো অবজেক্ট না থেকেও বাক্যের অর্থ সম্পূর্ণ হতে পারে সেটাকে আমরা ইনট্রানজেটিভ ভার্ব বলি যেমন দ্য ট্রেন অ্যারাইভ লেট অ্যাট দ্য স্টেশন ট্রেনটা দেরি করে স্টেশনে আসলো সো ভার্ভ কখনো ট্রানজিটিভ হতে পারে ইনট্রানজেটিভ হতে পারে কোনো কোনো ভার্ভ আছে সেটা ট্রানজিটিভ আবার ইনট্রানজিটিভ দুটোই যেমন পরিস্থিতি হবে সে অনুযায়ী তাহলে যদি ডিরেক্ট অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ ভার্ভ আর যদি কোনো অবজেক্ট না থাকে তবুও বাক্যের অর্থটা সম্পূর্ণ বোঝা যায় সেটা হচ্ছে এবার যখন যখন আমরা পড়ছি টেন্সের রেসপেক্টে আসছে তিনটে ভাগে ভাগ করি প্রেজেন্ট টেন্স যেটা বর্তমানে কাজ চলছে সেরকম ব্যাপার এক্সাম্পল ওয়াচ টেলিভিশন রেগুলারলি তারা রেগুলারলি টেলিভিশন দেখে পাস্ট যেটা অতীত হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স লিজা টু দা সুপার মার্কেট ইয়ে লিজা সুপার মার্কেট গিয়েছিল এটা একটা যেটা ফিউচার ভবিষ্যতে ইউর চিলড্রেন উইল বি দ্য ফিউচার অফ দিস কান্ট্রি সো এই তিনটে ভাগে আমরা ভাগ করি পরে টেন্সটা আমরা বিস্তারিতভাবে আবার পড়বো কিছু এক্সারসাইজ না করলে পড়াটা কমপ্লিট হয় না তাই কিছু এক্সারসাইজ আমরা করব চুজ কারেক্ট অল্টারনেটিভ এই শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও বাক্যের অর্থটা সম্পূর্ণ করো এভরি মর্নিং জন ড্যাশ 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 এ জগ ইন দ্য পার্ক কি আনসার হবে বলো এখানে আনসার হবে টেক্স এভরি মর্নিং জন টেক্স এ জগ ইন দ্য পার্ক নেক্সট দ্য চিলড্রেন ড্যাজ লাউডলি ডুইং দ্য গেম চিয়ার হবে না চিয়ার্স হবে এখানে আনসার হবে চিয়ার দ্য চিলড্রেন চিয়ার লাউডলি ডুইং দ্য গেম নেক্সট দ্য ড্যাশ ড্যাজ ড্যাশ দ্য ক্যারেট

it very well, the answer is drew, he drew it very well, it a draw only draws, next, they sometimes watch, watches movies, answer of a watch, they sometimes watch movies, next, Raj dash, 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 meet meet his family last year, answer of a meet, রাজ মেট হিজ ফ্যামিলি লাস্ট ইয়ার এই ছিল দশটা এক্সারসাইজ ভালো করে প্র্যাকটিস করো এবং সঠিকভাবে প্র্যাকটিস করো অনেক পরিশ্রম করে এরকম একটা ভিডিও তৈরি করি অনেক মাল মশলা জোগাড় করে এরকম একটা ভিডিও তৈরি করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা লাইক দিতে ভুল করবে না যাদের স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশাল নিয়ে প্রবলেম আছে বন্ধু বান্ধবদের তাদেরকে ভিডিওটা পৌঁছে দাও সবাই ভালো দাও হবে গ্রেট ডে